আমার প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছে সবাই। এই ভিডিওতে শৈদানর স্কুলে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রথম সাময়িক সিলেবাস অনুযায়ী কাঁঠাল ও খরগোশ আঁকা ও রং করা শিখাব। চলো শুরু করা যাক। প্রথমে আমি ছোট ছোট করে দুটো দাগ দিব, আমি কাঁঠালের বোটা বুঝাবো। তারপর এখানে ইউর মতন দাগ দিব, উপর থেকে একটু ভাঙা ভাঙা করে। কাঁঠাল যেহেতু ই থাকে, কাটা কাটা ভাব থাকে, সেই কাটা কাটা ভাব থাকার জন্য আমি একটু ঢেউ ঢেউ ছোট ছোট করে ঢেউ দিচ্ছি। তোমরা দেখো খেয়াল করে, এখানে দুটো পাতা আঁকবো, পাতার জন্য বোটা দিলাম, লম্বা একটা টান দিলাম, পাতাটা কিন্তু গোল হবে, বুঝেছো? তারপরে এখান থেকেও একটা পাতা এঁকে নেই। তারপরে তুমি যদি চাও আর একটা পাতা আঁকতে পারো গোল করে। আমি এখানে ছোট ছোট করে ভি আঁকবো, কাঁঠালটা কিন্তু কাটা কাটা ভাব বোঝানোর জন্য ছোট ছোট করে ভি আঁকতে হবে। আমি এখানে সম্পূর্ণ ভি আঁকা কাঁঠাল এঁকে রেখেছি, তোমরা দেখো, হ্যাঁ, চমৎকার একটি কাঁঠাল এখানে। এখন তোমাদের আমি রং করা দেখাবো। দেখো এখানে কোনো দাগ দেওয়া নেই, তোমরা যদি চাও রঙের পরে এই দাগগুলো ভিতরে এই দাগগুলো দিতে পারো। এখন আমি দাগ ছাড়াই কাঁঠালটা এঁকে রেখেছি তোমাদের জন্য, এখন আমি রং করে দেখাবো তোমাদেরকে। প্রথমে এখানে অনেকগুলি রং আছে, তোমরা খেয়াল করো, এখানে হালকা সবুজ, গাঢ় সবুজ উপর থেকে করতে হবে। এখানে হালকা সবুজ দিচ্ছি একটু করে, একটু গাঢ় সবুজ, পাতাতেও হালকা সবুজ গাঢ় সবুজ দিতে হবে, শেড দিতে হবে, শেড না দিলে ছবিটা সুন্দর ফুটে উঠবে না। এখন আমি ভিতরে কাঁঠালের ভিতরে রংটা দিব, প্রথমে বাদামি রং দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। তারপর একটু হলুদ রং, তারপর হালকা সবুজ, এরকম মিশিয়ে করতে হবে। সবগুলো ছবিতেই তোমাদের আগেও দেখেছো, এখনো আমি তোমাদেরকে বলছি। আর তোমরা যখন আঁকবে পেন্সিল দিয়ে আঁকবে, আমি তোমাদের সুবিধার জন্য আমি সাইন পেন ইউজ করেছি। এখানে একটু হালকা অরেঞ্জ কালার দিতে, কমলা রং দিতে পারো, আবার একটু হলুদ, এরকম সম্পূর্ণ রংটা মিশিয়ে করবে। নিচে আমি ফ্লোর বোঝানোর জন্য, মেঝে বোঝানোর জন্য অ্যাশ কালার ব্যবহার করেছি। এখন দেখো সম্পূর্ণ একটা রং করা কাঁঠালের ছবি তোমরা দেখতে পাচ্ছ, আশা করি তোমরা রং ও আঁকা বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা, এখন আমরা খরগোশ আঁকা ও রং করা শিখব, চলো শিখি। এখানে দেখো একটি কাগজে আমি দুটো খরগোশ এঁকে রেখেছি। প্রথমে দেখো মাথাটা আমি ওভাল শেপ এঁকেছি, কান দুটো একটু বড় হবে, আর উপর থেকে পিঠের উপর থেকে ওভাল শেপের মতন করে এঁকে রেখেছি, দুটো পা দিয়েছি, লেজ। এই জিনিসটাই আবার আমি দ্বিতীয় ধাপে এঁকেছি, একটু চোখটা বুঝিয়েছি, পায়ের আঙ্গুলগুলি বুঝিয়েছি। এখন আমি তোমাদেরকে নতুন করে পুরো খরগোশ আঁকা দেখাবো। প্রথমে মাথার উপর থেকে লাইনটা টানতে হবে, খেয়াল করো তোমরা। তারপর আমি চোখ আঁকলাম, দুটো কান দিলাম, পিঠটাকে উঁচু করে দিতে হবে, এভাবে পাটা নামিয়ে নিয়ে আসতে হবে, পেটের এখানে ছোট্ট একটু দাগ দিতে হবে, পা আঙ্গুলগুলি বোঝানোর জন্য ছোট ছোট করে দাগ দিয়ে ই করতে হবে, পায়ের পাশ থেকেই লেজটা তুলে দিতে হবে। তারপরে এখানে আরেকটা পা আঁকতে হবে, দেখতে পাচ্ছ তোমরা, একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। তারপরে এখানে আমি ঝোপ মতন করে দিব। তোমরা সবসময় পেন্সিল দিয়ে আঁকবে, আমি তোমাদের বোঝানোর জন্য মার্কার ব্যবহার করছি। এখন কিভাবে রং করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটু অ্যাশ কালার দিবে, আমি মাথা থেকে শুরু করলাম, একটু হালকা করে অ্যাশ কালার দিবে, কানটা বোঝানোর জন্য ভিতরে একটু পিঙ্ক কালার, স্কিনটা বোঝানোর জন্য এখানে একটু ইয়েলো দিব, মানে হলুদ। তারপরে সাদা রং দিয়ে মিশাতে হবে, পুরাটাই আমি আবার সাদা রং দিয়ে মিশিয়ে দিব। পিঠটাও এরকম করে আঁকবো, প্রথমে হালকা অ্যাশ কালার দিয়ে
তারপরে সাদা রং দিয়ে মিশিয়ে দিব নিচে ঝোপটাও সবুজ আর হালকা সবুজ দেব এখন দেখো আমি চমৎকার করে তোমাদের জন্য আরো যাতে বুঝতে পারো সেজন্য পুরোটা আমি একে রং করে রেখেছি তোমরা এখন আঁকা রং করা বুঝতে পেরেছো এখানে দেখো হালকা সবুজ গাঢ় সবুজ দিয়েছি এবং সব সম্পূর্ণ রং করার পরে তোমরা বর্ডার পেন ইউজ করবে বর্ডার পেন্সিল ইউজ করবে কিছু কিছু জায়গায় একটু কালো রং করে দিবে বর্ডার দিয়েই যাতে বোঝা যায় সব জায়গায় কিন্তু বর্ডার করবে না কিছু কিছু জায়গায় করবে ধন্যবাদ স্টুডেন্ট